পর্যটন এমন একটি শিল্প যা অনেক দেশের অর্থনীতির একটি মুখ্য উপাদান আর আগামী এক দশকে যে কয়েকটি দেশ পর্যটন খাতে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি অর্জন করবে সে কাতারে বাংলাদেশে এগিয়ে আছে আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন বলছে যথাযথ উদ্যোগ নিলে বিদেশি পর্যটক ভ্রমণের জন্য পৃথিবীর সেরা দেশটি হতে পারে অপর প্রাকৃতিক সৌন্দর্য আর বরিল সংস্কৃতির এই দেশটি পর্যটন খাত নিয়ে এমন সম্ভাবনার দিকটি মাথায় রেখেই ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে দু সালকে ঘোষণা করা হয়েছে পর্যটন বর্ষ হিসেবে বর্নিল এই আয়োজন সম্পর্কে পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান পর্যটন বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় একটি শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতে সরকারের বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী আমরা প্রি পর্যটন বর্ষ কিছু অ্যাক্টিভিটিস করেছি বছরের শেষ দিনে এবং বছরের শুরুতে আমরা কার্নিভাল করেছিলাম যেখানে কয়েক লক্ষ লোক সেখানে হয়েছিল। আমাদের লক্ষ্য হচ্ছে কক্সবাজারকে ডেস্টিনেশন হিসেবে সামনে নিয়ে আসা দ্বিতীয় আমাদের যে পরিকল্পনার মধ্যে রয়েছে সেটা হলো যে আমাদের সুন্দরবনে পর্যটনকে আরো বিস্তৃত করতে যাচ্ছি আমরা মংলাতে একটা থ্রি স্টার হোটেল নির্মাণ করতে যাচ্ছি যেটা ওখানকার পর্যটনকে বিস্তৃত করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক বলেন এবছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সাগরকন্যা কুয়াকাটায় বড় আকারে কক্সবাজারের মতো বিচ কার্নিভাল করা হবে এছাড়াও পর্যটন বর্ষ উদযাপনের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিলের মধ্যে সুন্দরবনের ট্রেকিং ট্যুর গাইডের প্রশিক্ষণ এবং দেশে বিদেশে বিভিন্নভাবে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের আয়োজন করা হবে আমাদের যে কক্সবাজার বিচ কার্নিভাল হয়েছে একটা একটা আমাদের বাংলাদেশ ইয়ার প্রথম মেগা যে আমাদের যে কামিং যে অক্টোবরে কুয়াকাটা বিচ কার্নিভাল আবার আমরা করবো এরকম একটা প্ল্যান আমাদের আছে যাতে লোকজন জানতে পারে যে হ্যাঁ এখানে ভিজিট বাংলাদেশ ইয়ার বা টুরিজমকে ট্যুরিস্টদেরকে আমরা আকর্ষণ করছি পর্যটন শিল্প বিশ্বব্যাপী দ্রুত বিকাশমান একটি খাত হিসেবে চিহ্নিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়াও বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে পর্যটন অনেক দেশেরই শীর্ষ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পে পরিণত হয়েছে আর এই শিল্পের উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশের পর্যটন খাত দেশের অর্থনীতিতে রাখতে পারে উল্লেখযোগ্য অবদান আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা